কোরবানির ঈদে চাহিদা বাড়লো, এবারে দাম অনেকটাই হাতের নাগালে প্রায় সব ধরনের মশলার। বিক্রেতারা বলছেন গেল দুই মাসের তুলনায়। এদিকে ভোক্তাদের কিছুটা স্বস্তি দিতে অন্য মশলার পাশাপাশি এখন অনলাইনে বিক্রি হচ্ছে আদা রসুন ও পেঁয়াজ গুঁড়ো, এতে সারাও মিলছে বেশ। কোরবানির ঈদ ঘিরে বেড়েছে নানা রকম মশলা জাতীয় পণ্যের বিক্রি। রাজধানীর কারওয়ান বাজারে পাইকারিতে আদা মানভেদে বিক্রি হচ্ছে 65 থেকে 90 টাকা কেজি দরে। এছাড়া রসুন মানভেদে 60 থেকে 110, শুকনা মরিচ 260 থেকে 340, আর দেশি পেঁয়াজ 44 থেকে 48 টাকা কেজি। ঈদটাই গেছে কিন্তু বাজারে কোনো কাস্টমার নেই। দেশি রসুনটা আছে আপনার 70 থেকে 75 টাকা। রাজধানীর পাইকারি বাজারে মানভেদে এলাচ বিক্রি হচ্ছে 1700 থেকে 2200 টাকা কেজি, জিরা মানভেদে 350 থেকে 400, ধনিয়া 130, গোলমরিচ 650, দারুচিনি 400 থেকে 450, লবঙ্গ 1050 থেকে 1150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানালেন বেড়েছে আলু বোখারা, জয়ফল, জয়ত্রীর বিক্রিও। পাইকারিতে আলু বোখারা 400, কালো এলাচ 950 থেকে 1000, স্টার মশলা 1200, জয়ফল 800 থেকে 850, আর জয়ত্রী 2800 থেকে 3000 টাকা কেজি। আর তেজপাতা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। ধনে আপনার 130 টাকা কেজি, শুধু জিরাটা একটু বাড়ছে, পার কেজিতে 5-10 টাকা করে বাড়ছে, আর অন্যগুলো মোটামুটি আগের দামে আছে, কোনো কিছুর দাম বাড়েনি। মশলা কোরবানি উপলক্ষে বেড়েছে প্যাকেটজাত নানা গুঁড়ো মশলার বিক্রিও। এদিকে ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে অনেক অনলাইন প্রতিষ্ঠান বিক্রি করছে প্রক্রিয়াজাত পেঁয়াজ, আদা, রসুন, গুঁড়ো। পানিটা জাস্ট আমরা ডিহাইড্রেট করে ফেলতেছি, পানিটা যখন থাকতেছে না, পেঁয়াজটা কি হতে হচ্ছে পানি শূন্য, খুব অর্গানিক রেটে এটা মেশিনে শুকাইয়া এটাকে পাউডার করে আমরা প্যাকিং করে বিক্রি করছি, এটা আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। এছাড়াও বিভিন্ন অনলাইনে অর্গানিক মশলা জাতীয় পণ্যের বিক্রিও বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। মশলা বাজারের আরো খবর জানাতে চট্টগ্রামের কাজী দেউরি বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইভেন নিয়ে, কথা বলবো তার সাথে। ইভেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে মশলার বাজার কেমন দেখছেন? মোটামুটি বলা চলে সব ধরনের মশলার দাম বাড়তির দিকে, তার মধ্যে যেটি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে পেঁয়াজের বাজার, যেটি সেটি ইন্ডিয়ান পেঁয়াজ নেই বলে বাজারে, যার কারণে দেশি পেঁয়াজ যেটি আছে সেটি কয়েকদিন পর পরই দাম বাড়ছে। এই মুহূর্তে দেশি পেঁয়াজ যেটি সেটি বিক্রি হচ্ছে 60 টাকা করে। এছাড়া যে যে মরিচটি দেখতে পাচ্ছেন, এই মরিচটি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা করে। এছাড়া এখানে আছে রসুন, সে রসুনও বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 130 টাকা পর্যন্ত। আর এছাড়া আদা যেটি বিক্রি হচ্ছে, আদা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা পর্যন্ত। আর হলুদ বিক্রি হচ্ছে 130 থেকে 140। এভাবে সবকটি মশলার বাজারই মোটামুটি গেল এক সপ্তাহ ধরে মোটামুটি বাড়তির দিকে রয়েছে। এছাড়া যেটি এলাচ আছে, সে এলাচও বিক্রি হচ্ছে প্রায় 1900 টাকার উপরে প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে। আর আর যে যারা ক্রেতা তারা বলছেন এখনো ঈদের যেহেতু এখনো আরো কিছুদিন বাকি আছে, সেই হিসেবে সামনে কয়েকটি দিন যদি একটু নজরদারির মধ্যে রাখা না যায় সেক্ষেত্রে দাম কিন্তু আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। আর বিক্রেতারা যেটি বলছেন, তারা বরাবরের মতোই বলছেন সবকিছুই আসলে তেমন বাড়েনি তারা বলতে চাচ্ছেন, তবে যারা ক্রেতা তাদের কাছে কিন্তু বিষয়টি একটু ভিন্ন। তারা বলতে চাচ্ছেন দাম বাড়ছে এবং ঈদে উপলক্ষে ঈদ সামনে যত আসবে তত আরো দাম বাড়বে। তবে পেঁয়াজের যে বিষয়টি, পেঁয়াজের বাজারটা যে ইন্ডিয়ান পেঁয়াজ নেই বলে, যে ইন্ডিয়ান পেঁয়াজ নেই বলে যে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে, সেই বিষয়টি যদি আসলে একটু কঠোরভাবে দেখা না হয় সেক্ষেত্রে হয়তো পেঁয়াজের বাজার নিয়ে মানুষকে আরো ভোগান্তিতে পড়তে হতে পারে। চৈতী।